আমরা আছি নাথুলা ভ্যালিতে। নাথুলা ভ্যালি থেকে আমরা এখন বেরিয়ে যাব নাথুলা পাস 0 পয়েন্ট এসব জায়গাতে। জাস্ট ভিউ দেখো, একটা বাইক ফেসে গেছে আমাদের, বড় দেখতে পাচ্ছ। আমরা একটু জার্নিটা দিয়ে দিতে শুরু করছি কারণ ব্ল্যাক আসার জন্য আমরা অনেক জায়গায় ঘটনা ঘটে যেতে পারে, তাই আমরা একটু লেট করে বেরোচ্ছি। রোদের তাপ একটু বেড়ে গেলে তো তখন ব্ল্যাক আইসগুলো একটু ইধার সে লাও, ইধার সে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের একটু লেট হওয়ার জন্য অ্যাকচুয়ালি তো আমরা আজকে নাথুলা যাচ্ছি না, আমাদের জুলু জুলু ফিফ্লো যেটা বলে থাকি আমরা সেখানে যাব। একটা একজনের শরীর খুব খারাপ ছিল তো তার জন্য আমাদের বেরোতে লেট হয়ে গেল, তার উপরে ব্ল্যাক আইস ছিল, লেট করেছিলাম আমরা এমনি। তো তার জন্য আজকে আমরা নাথুলাটা ক্যান্সেল করে জুলুক যাচ্ছি। চলো জুলুকে একটু দেখা যাক আজকে কেমন। চূড়াতে আমরা বাইক চালাচ্ছি বলতে গেলে, এই যে এই রকম জায়গাটা প্রচুর উপরে যাচ্ছে, এর উপরে পাহাড় নেই আর কি। তো সব থেকে হচ্ছে আমার রাস্তার কাজ চলছে, সব থেকে একটু ভয়ের ব্যাপার আছে, খুবই খুবই পাথর রয়েছে অনেক দেখতে পাচ্ছ, এটাতে কী হয় চাকা স্কিড করার খুব সম্ভাবনা থাকে কারণ এখনও বসেনি পিচগুলো ভালো মতো। মাঝে একটু স্লো চালাচ্ছি বাইক যেন কোনো প্রবলেম না হয়। একটা ভিউ পয়েন্ট সেখানে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য। তো যেহেতু আমরা অনেক বাইক তো আমরা মেন ভিউ পয়েন্টটাতে হেঁটে হেঁটে গেছিলাম, ওখান থেকে ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর দেখা যায় নিচটা। আমাদের বাইকগুলো সব এখানে রাখা আর আমরা এখান থেকে হেঁটে গিয়ে ওখান থেকে মেন ভিউটা দেখা যায়। তো মাঝে মাঝে এত মেঘ চলে আসছে যে বোঝা যাচ্ছে না। দাঁড়িয়েছি কারণ রাস্তার কাজ চলছে, তো আমাদের এখানে এক ঘন্টা ওয়েট করতে হবে আরো।
এখন আমরা লিংথাম চেকপোস্টে আছি, এখান থেকে পেপারস বাকি কিছু কাজ আছে করে তারপর আমরা বেরিয়ে পড়বো। লাচুং এই হোটেলটা রয়েছে, খুবই সুন্দর। সব বাইক রেডি, কালকে সকালে আমরা বেরোবো গুরুদুম্বরের উদ্দেশ্যে। কালকে সকালে বেরোচ্ছি গুরুদুম্বর, আমরা অনেক সকালে বেরোতে হবে কারণ লাচুং থেকে গুরুদুম্বরের ডিস্টেন্সটা অনেক, তো আমরা কালকে গিয়ে আবার ব্যাক করতে হবে গুরুদুম্বর থেকে। তো কালকের জন্য আজকে তাদের ঘুমিয়ে পড়তে হবে। আজকে মানে একটা আমরা আজকে সেই নাথুলা ভ্যালি থেকে জুলু হয়ে ঘুরে আবার এই লাচুং এলাম।